চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি আক্রান্ত ১৯ জন শনাক্ত, দেয়া হচ্ছে যক্ষা হাম কলেরা টিকা। GPA-5 বাড়লেও প্রকৃত শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা, বলছেন শিক্ষক নেতারা বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ। বিউটি পার্লারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ, লাখ টাকা জরিমানা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এইচআইভি, যক্ষা, হাম, পোলিও, কলেরা ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আগে থেকেই এসব রোগের টিকা ও চিকিৎসা দেয়া শুরু করেছে সরকার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। এজন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে তোলা হয়েছে অস্থায়ী আশ্রয় ক্যাম্প। এসব ক্যাম্পে থাকা রোহিঙ্গারা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। এ কারণে বিপন্ন মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। চিকিৎসা ক্যাম্প করে দেয়া হচ্ছে সেবা। ঠান্ডি হয়ে মাথা তো হাসা, গাজর গা হরি হরি গাজর উড়ে এরই মধ্যে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া ১৯ রোহিঙ্গার মাঝে শনাক্ত হয়েছে এইচআইভি। এসব রোগীকে আলাদা করে কক্সবাজার ও চট্টগ্রাম সহ বিভিন্ন হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। এর মধ্যে সম্প্রতি একজনের মৃত্যু হয়েছে। এইচআইভি ছাড়াও হাম, যক্ষা, পোলিও, কলেরা ও ডায়রিয়া প্রতিরোধ ও মৃত্যু ঝুঁকি এড়াতে মঙ্গলবার থেকে ৯ লাখ রোহিঙ্গার মাঝে দেয়া হচ্ছে টিকা ও চিকিৎসা। এইচআইভি শনাক্তের কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কলেরা সংক্রামক রোগ, তাই আগে থেকে এই রোগের টিকা কার্যক্রম শুরু করেছে সরকার। মায়ানমারের যারা নাগরিক, ভিটাচ্যুত নাগরিক যারা আছেন, তাদের মধ্যে আমরা কিছু এইডস পেয়েছি, ১৯ জন এ পর্যন্ত পাওয়া গেছে, একজন মারা গেছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং যা যা চিকিৎসার ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে, এবং যাতে এটা ছড়িয়ে না পারে সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। রত্না জামান, একুশে টেলিভিশন। এদিকে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে ১০,০০০ স্যানিটারি ল্যাট্রিন নির্মাণে ১১,৮০,০০০ টাকা দেবে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এ সময় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শুধুমাত্র কুতুপালং রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রেই ৩৫ থেকে ৪০,০০০ স্যানিটারি ল্যাট্রিন প্রয়োজন। এর মধ্যে প্রায় ৮,০০০ সরকারিভাবে স্থাপন করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় ৮ সপ্তাহের মধ্যে আরও ১০,০০০ শৌচাগার নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড বেগবেদার্ড বলেন, স্যানিটেশনের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন রোগের টিকাও সরবরাহ করা হবে। তো প্রতিদিনই আমাদের মিয়ানমার থেকে লোক আসছেন, এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তাই কাজের গতিও কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আরও ২-৪-৫ দিন বা এই মাসটা লাগবে সবাইকে এক জায়গায় আনতে। কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনীর সহায়তায় উখিয়ার থাইংখালীর শফিউল্লাহ কাটা কেন্দ্রে ২,০০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে উখিয়া কলেজ মাঠে সেনা কর্মকর্তাদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন কৃষক লীগ নেতারা। এ সময় তারা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। জাতীয় বাজেটে বরাদ্দ না বাড়িয়ে শিক্ষার মান এবং সার্বিক অবস্থার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। বিশ্ব শিক্ষক দিবসের সেমিনারে তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে পাশের হার বাড়ছে, বাড়ছে GPA-5 হার, কিন্তু সত্যিকার অর্থে শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে উঠছে না। এজন্য সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান বক্তারা। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ রফিকউদ্দিন। প্রসাধন সামগ্রীর মেয়াদ শেষ হয়ে গেছে ১০ বছর আগে।
এগুলো দিয়েই গ্রাহকদের রূপসজ্জার কাজ চালাচ্ছিল নগরীর সবচেয়ে দামি লুসি বিউটি পার্লার। তবে এ প্রতারণা ধরাও পড়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। আদালত দেখতে পায় ফ্রিজে পুরনো এবং নষ্ট হার্বাল প্রোডাক্টের পাশাপাশি রাখা হয়েছে মাছও। প্রতিষ্ঠানটিকে 1,00,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইফরাজ নূরের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি সবরম। নগরীর মেহেদিবাগের লুসি পার্লার অ্যান্ড স্লিমিং সেন্টার, অভিজাত এবং দামি এই পার্লারে প্রতিদিনই ভিড় সৌন্দর্য সচেতন নারীদের, খরচও অন্যান্য পার্লারের চেয়ে বেশি। আর গ্রাহকদের নির্ভরতা পুঁজি করে ক্ষতিকর প্রসাধন সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পার্লারটির বিভিন্ন কক্ষে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, যার মধ্যে 10 বছর আগে মেয়াদ চলে গেছে এমন পণ্য রয়েছে, সেই সাথে ফ্রিজে মেলে প্রসাধনীর সাথে রাখা কাঁচা মাছ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিয়মিত আসেন এই পার্লারে, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে আসা চিত্র দেখে রীতিমতো আতঙ্কিত তিনি। একই অবস্থা অন্যদেরও। এত বেশি দাম নিচ্ছে, ওরা তো আমাদেরকে যেমন তেমন প্রোডাক্ট দিবে না, হয়তো ভালো প্রোডাক্ট এনে আমাদেরকে ইউজ করে। আমরা যেহেতু এত কষ্ট করে যেহেতু পার্লার আসছে এত দাম দিয়ে নাম শুনে, তো আমাদের অবশ্যই এই জিনিসগুলো ইউজ করা হয় তো আমাদের তো অবশ্যই আমাদের জন্য ক্ষতি হবে। এটা থেকে স্কিন ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে মুখে। ভ্রাম্যমাণ আদালত পার্লারটিকে 1,00,000 টাকা জরিমানা করেন, পুনরাবৃত্তি ঘটলে কঠোর সাজার হুঁশিয়ারিও দেওয়া হয়। এখানে আমি প্রায় 100 প্রোডাক্ট সিজ করেছি, 100 ওপরে মেকআপ প্রোডাক্ট, যেগুলো প্রায় 3 থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে মেয়াদ চলে গেছে। এখানে একটা শ্যাম্পু দেখতে পাচ্ছেন, যেটা তাদের হেয়ার সেকশনে তারা সবসময় ব্যবহার করেন। হ্যাঁ, প্যান্টিন শ্যাম্পুটা খুব রিনাউন্ড শ্যাম্পু, এই শ্যাম্পুটার মেয়াদ চলে গেছে 6 মাস আগে। এই ব্যাপারগুলো এগুলো তাদের স্টোরেজ থেকে আমরা পেয়েছি এবং তারা এগুলো ফ্রিকোয়েন্টলি মানুষের গায়ে অ্যাপ্লাই করছেন, যেগুলো আসলে আইনত সম্পূর্ণ দণ্ডনীয়। ভোক্তাদের অধিকার সুরক্ষায় নগরীর অন্যান্য বিউটি পার্লারেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিকেলে নসিমন ভবনের কার্যালয়ের সামনে সমাবেশ করে বক্তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার। এর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ অন্যান্যরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়, পরে কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন দীপন তালুকদার। দলের সদস্য সুদীপ্ত বিশ্বাসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের কঠোর নির্দেশ থাকার পরও গত 4 দিনেও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে একই দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা গত শুক্রবার বাসা থেকে ডেকে নিয়ে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষই সিং। পটিয়া, উনাইনপুরা, লঙ্গারাম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চিবর দান উৎসব, বুদ্ধের জীবন ন্যাস ও নতুন বিহার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসাবে বাংলাদেশ বিশ্ব দরবারে এখন রোল মডেল। এ সময় স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহস্তবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে রাউজান নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দিরে শুরু হয়েছে পাঁচ দিনের উৎসব। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরে পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি ডক্টর এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এবং আমার নেতা শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি আক্রান্ত ১৯ জন শনাক্ত, দেয়া হচ্ছে যক্ষা হাম ও কলেরা টিকা। জিপিএ ৫ বাড়লেও প্রকৃত শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা, বলছেন শিক্ষক নেতারা বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ। বিউটি পার্লারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ, লাখ টাকা জরিমানা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায়, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।